পিঙ্ক পিঙ্ক আরও ছিল, কিভাবে কালারটাকে দই দিয়ে আনা হয়েছে, এরকম ভাবে কালারটাকে আনা হয়েছে। দাবি খাও লেগ পিস। এটা উপরে তুললেই করেছি বিমান, ভালোই ওয়েট আছে, ভালো মানে ভালো ওয়েট আছে। ও এটা কি, এই লকডাউনে নিজেদের ঘরে অনেক সময় কাটাচ্ছি যেগুলো প্রোডাক্টিভ সময় নয়, শুধু শুধু সময় কেটে যাচ্ছে। তো আমার কথা গিয়ে মনে হলো একটু প্রোডাক্টিভ সময় কাটানো উচিত, একটু নতুন কিছু শেখা উচিত। তো সেই জন্য আমি একটা কিবোর্ড অর্ডার করলাম। কিবোর্ডের সুবিধাটা হচ্ছে যে এর মধ্যে পিয়ানো টিউনও পাওয়া যাচ্ছে এবং আরও অন্যান্য মিউজিক্যাল টিউনও পাওয়া যাচ্ছে। অ্যামাজন থেকে এটা অর্ডার করেছি, এটা হচ্ছে ক্যাশিও CTX 900 IN, এবং এর সাথে যেগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে পিয়ানো স্ট্যান্ড, একটা কিবোর্ড কভার, এই যে লেখা আছে CTX 900 IN। Yes. This is something amazing. আমার জাস্ট ভীষণ আনন্দ হচ্ছে যে একটা চমৎকার জিনিস আর কি আমি এনেছি। ও চমৎকার, এবার আনন্দ পেয়েছিস তুই? মারাত্মক। ক্যামেরার মাইক অন আছে তো? হ্যাঁ। না 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 ঘাম বেরিয়ে গেছে আমার এটাকে করতে যে করেছি। বেসিক্যালি এইটার গল্পটা হচ্ছে আলাদা, ওটা পুশ কর। হ্যাঁ, এটাকে এইভাবে টানলে এইভাবে করা যায়, আবার পাগল পাগল ফিরতে থে। এইটুকুই আমি বাজাতে জানি, এর বেশি আমি সত্যি কিছু বাজাতে জানি না। যাই হোক, আমি শিখবো এবং সামনের মাসে ঠিক আজকের দিনই তোমাদেরকে, যদি কোনো সমস্যা না হয় তো নিশ্চয়ই চেষ্টা করবো 100% বাজি শোনানোর। হয়তো দুর্দান্ত প্রো প্রো লেভেলের কিছু পারবো না, কিন্তু একটা মোটামুটি কিছুটা শোনাবো, প্রমিস। দিদি ভাই ডাকছেটা কোথায়? আওয়াজটা শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? এবার বেড়ে বেড়ে ধীরে ধীরে বুঝতে পারছে না। মা দিদি ভাই ভুতু ভুতু বলে ডাকছে কিন্তু কোথায়? দেখেছি দেখেছি মামা, দেখেছি দেখেছি, এতক্ষণ দেখতেই পাই। শান্ত শান্ত, আচ্ছা হ্যাঁ, ওকে তুই উত্তেজিত করলি এতক্ষণ ধরে। আচ্ছা শান্ত শান্ত, আজকে হচ্ছে শার্ট, চাইনিজ কলার শার্ট। চাইনিজ কলার শার্ট আমার খুব পছন্দের, দারুণ লাগছে তো দেখতে। এগুলো ভাইমনি করে রেখেছে? এটা কি বলতো,
চিকেন আর প্রন দিয়ে মিশিয়ে দিলাম। ঠান্ডা হয়েছে, খাবি কখন? এটা খাবো। ওই লাস্ট ভিডিওটা বোলপুরে দিয়েছিলাম না, ওইটার কমেন্টগুলো পড়ছি। ওহো, একটু আগেই দেখালাম তোমাদেরকে। এটা একটা অদ্ভুত দেখতে একটা জিনিস, মানে জাস্ট চমৎকার, অন্য লেভেল দেখতে হয়েছে, এবং আমি এটা খাবো বলে উত্তেজিত হয়ে গেছি। আচ্ছা, এটা সার্ভ করো। সার্ভ করতে করতে আমি একটা, আচ্ছা ঠিক আছে, সার্ভ করে নাও, তারপরে আমি বলছি খাবার আগে একটা ইনফরমেশন। আহা, লেগ পিস অ্যান্ড এগ নুডলস, কি দেখতে হয়েছে গো মা। এর মধ্যে আছে কি কি গো? এর মধ্যে আছে চিকেন, আছে ডিম, আছে আর চিংড়ি আছে, তাই তো? চিংড়ি আছে, তারপরে খেতে ঠান্ডা হয়ে যায়। আহা, এটা কি সয়া সস দিয়েছো? আর আর কি দিয়েছো? আর শেজওয়ান দিয়েছো? দেখি একটু ছবি তুলে দিয়েছি। সয়া সস দিয়েছি, চিলি সস দিয়েছি, এসব আর কি। জাস্ট অন্য লেভেল দেখতে হয়েছে, এবং আই এম ভেরি মাচ শিওর যে অন্য লেভেল খেতেও হবে। অতটা ভুড়ি বোঝা যাচ্ছে না তো? ঠিক আছে, শুরু করা যাক। প্রথমে একটা বড় সাইজের চিংড়ি, আমি স্প্যাগেটিটাও এর জন্য মোটা স্প্যাগেটি নিয়ে এসেছি, মোটা নুডল। ঠিক আছে, অদ্ভুত ভালো হয়ে যাও, ভালো হলেই তবে মাথাটা ঠিক থাকে। অদ্ভুত ভালো হয়ে যাও। এবং একটু চিলি সস দিয়েছ? হুম, লালটা যেটা নতুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়েই তো করেছি। তুই যা যা দিয়েছিস সব দিয়েছিস, সয়া সস, চিলি সস, টমেটো সস। খাবারের প্রসঙ্গে আসছি, তার আগে বলে নিই যে লাস্ট ভিডিওটা তোমরা দেখলে বোলপুরের, সেখানে অনেক কমেন্ট পড়েছে যে দাদা তোমরা সবাই মাস্ক ছাড়া কেন, বা এখন কি বোলপুর খুলেছে নাকি, তোমরা এত তাড়াতাড়ি কীভাবে গেলে। আমি বলে রাখি, ব্লগটা মানে এই যে জার্নিটা হয়েছে, এটা কিন্তু 2020 জার্নি, 2020 পুজোর আগের জানি, পুজোর ঠিক এক মাস আগে হবে, তাই না বিমান? পুজোর ঠিক এক মাস আগের জানি, পুজোর আগের। তো এটা কিন্তু রিসেন্ট টাইমস নয়, এটা আগের দিয়ে বলে রাখলাম। তুমি তো খেতে পারতো মা, আজকে তো ড্রাই ছিল, আজকে তো খেতে পারতো। ওহো, ছুরি দেব? হয়ে যাবে, একটু ডিম খাও না মামার থেকে, একটু খাও ডিম, একদম অল্প একটু। আমি আমার ডিমটা না তোমার সামনে শুধু একা খেতে পারি না, রান্না। আমার সিদ্ধ ডিমটা ভীষণ ভালো লাগে। আনলিমিটেড ডিম আছে, আনলিমিটেড চিকেন লেগ পিস আছে, আর আনলিমিটেড নুডলস আছে। রান্না করতে করতে যদি কোনো রকম ডিম ফেটে যায়, সেই ডিমটা রান্নায় যায় না, মা খুব খুশি হয়ে যায়, কারণ ডিমটা মা খাবে। সেই ডিমটা সাইডে রেখে দেওয়া হয়, রান্নাটা কমপ্লিট বসিয়ে দিয়ে তারপর আমি খেয়ে নিই পাটা ডিমটা। এই নিয়ে আমাকে সবাই বলে, এই আমাদের ভিপালের মা বিশেষ করে তোমাদের দিদিভাই বলে, ডিম ফেটেছে বুঝি, ডিম ফাটলে জানে আমি খেয়ে নেব। এটা হচ্ছে চিকেন লেগ পিস ফ্রাই, তন্দুরি করে এটা, ফাইনাল তন্দুরি। ভালো আছে, সফট হয়েছে ওটা? দারুণ, কালারটা একটু দেখেছি চেঞ্জ আছে, একটু কালারটা একটু চেঞ্জ আছে, দেখ একটু লাল লাল, পিঙ্ক পিঙ্ক আরও ছিল। কীভাবে? কালারটাকে দই দিয়ে আনা হয়েছে, এরকমভাবে কালারটাকে আনা হয়েছে, মানে সবসময় দেখো কালছে পোড়া পোড়া দেখতে হয়, এবার এটা যদি একটুখানি পাল্টে দেওয়া যায় কালারটা, দেখতে ভালো লাগে। কী কী আছে আমি বলে দিই এর মধ্যে, মা একবার বলেছে তবুও, স্প্যাগেটি, মোটা স্প্যাগেটিগুলো, মোটা চাউমিন যেটাকে বললে আরও বুঝতে সুবিধা হবে সবার, মোটা নুডলস, মোটা মোটা চিংড়ি, মোটা মোটা প্রন, এবং অমলেট ডিমটাকে ফ্রাই করে আর কি, অমলেটটাকে যেরকম করে করে, আর চিকেন দেওয়া, এই যে চিকেনের ছোটো ছোটো পিস, এবং সাথে অবশ্যই লেগ পিস। এই চিকেনগুলোকে ভেজে কী হয়েছে বলতো, একটু সাইজটা ছোট হয়ে গেছে, কিন্তু প্রতিটা ইয়েতে চিকেন আছে, কড়াইটা কিন্তু হোটেলের মতন লাগছে, তাই? সত্যি কথা।
হোটেলে যেরকম ভাবে থাকি ঠিক সেরকমই লাগছে। সাথে দাবি খাও লেগ পিস চমৎকার বানিয়েছো। একটু বলো সংক্ষেপে কিভাবে বানিয়েছো? এটা বাচ্চাদের কিন্তু দুর্ধর্ষ লাগে। ঝালটাও এক গাদা দিনি, গোলমরিচ গুলো দিয়েছি। আমার আমার মনে হয় আমার একটু বেশি ঝাল হলে ভালো হতো, আর একটু ঝাল হলে ভালো আমার। কিন্তু বাচ্চাদের জন্য স্পাইস ছাড়া করলে ফ্যান্টাস্টিক লাগবে। বলো। এটা নিতে নুডলস সেদ্ধ করে নিয়েছি, মোটামুটি একটু দেখিয়েছি রান্না করাটা। জলের মধ্যে একটু বেশি করে সাদা তেল দিয়ে নিয়েছি যাতে নুডলসটা না লাগে। এবার জলটা টকবগি ফুটলোর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন আর তেল দেওয়ার পরে নুডলসটা দিয়ে দিলাম, বেশ ফুটলো, কারণ এটা তো খুব মোটা, একটু বেশি সময় ধরে ফোটাতে হয়েছে। ওটা কালার প্রফেশনাল কালার এসছে, অদ্ভুত প্রফেশনাল টেক্সচার আর কি। এবং এরকম ডিমগুলোর মধ্যে মধ্যে থাকবে লুকিয়ে লুকিয়ে, আরও বেস্ট লাগবে দেখতে। এরকম চিকেন লেগ পিসটা এরকম লুকিয়ে থাকবে, একটু দেখা যাবে যখন মানুষ এটাকে ধরবে। আ হা হা হা, অন্য লেভেল, জাস্ট অন্য লেভেল। আমি সেলফ সার্ভিস করি, এটা দুর্ধর্ষ, দুর্ধর্ষ একটা খাবার। তারপরে তোমার বলি, তারপরে তোমার এটাকে সিদ্ধ করলাম, বেশ ফুটালাম, কারণ এটা তো মোটা নুডলস, এটা একটু বেশি ফুটলো। ফুটানোর পরে একটা জালনিতে জলটা ঝাড়িয়ে নিলাম, নিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দিলাম। খানিকটা বাষ্প বেরিয়ে গেলে তাহলে কি শক্তটা থাকে, নরমটা আর হয় না। তারপরে কড়াইতে সাদা তেল নিলাম, একে একে সব ভেজে নিলাম। চিংড়ি ভেজে নিলাম, চিকেনটা ভেজে নিলাম, তারপরে তোমার ডিমটা ভেজে নিলাম। নেওয়ার পরে নুডলসটা ঢেলে দিয়ে ওর মধ্যে তোমার সয়া সস দিলাম, ওর মধ্যে চিলি সস দিলাম, ওর মধ্যে টমেটো সস দিলাম, ওর মধ্যে সেজওয়ান সস দিলাম, চাটনি বলে আর কি ওটাকে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নুন মিষ্টি ঠিকঠাক দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। তন্দুরিটা একদম প্রফেশনাল। গোলমরিচ গুঁড়োটাও দিলাম যাতে একটু ঝাল হয় বেশি। আর তন্দুরিটাকে এটাকে 2-3 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখতে হয়, তাহলে কি এটা খুব সফট হয়। করার পরে তারপরে তাওয়ায় ভেজে নিলাম, তোমাদের একটু দেখতেই পাবে। তাওয়ার মধ্যে একটু ঘি আর একটু সর্ষ সাদা তেল দিয়ে ভাজলাম, তার ফাঁকে ফাঁকে একটু ঢেকে রাখতে হয়, তাহলে কি চিকেনটা সিদ্ধ হয়ে যায় ভালো। তারপরে একটু সাদা তেল কিংবা ঘি একটু ব্রাশ করে দিতে হয়, তাহলেই হয়ে যায়, দেখতে ভালো লাগে। আমার মাথায় যদি বলতে হয় যে মা এরকম একটা কিছু খেতে ইচ্ছা করছে, আমি মুগ্ধ হয়ে চেরোই সেই পানে এবং তারপর আহার করি, জাস্ট অন্য লেভেল। বায়না করলো মা নুডলস খাবো, ঠিক আছে দিচ্ছি, বানিয়ে দিচ্ছি। আর কিছু করা মানেই তোমাদের কাছে চলে আসা সেবার শেয়ার করার জন্য। চলে এলাম, আগে একটু চিংড়ি দেখে একটু নুডলস দাও, সামান্য আর খাবো না, ব্যাস। ওকে একটা ইয়ে দিস না, এখন দেব না, আর না। ওকে আরে ডিম দাও, আরে চামচে এসছি, দেখা যাক কি কি আছে। আমি দেখ দুই হাত দিয়ে খাচ্ছি না, খাই বলে হ্যাঁ খাই, আরে দু হাত দিয়ে খাচ্ছি আমি। দিয়ে মোটা চিংড়ি দাও, মোটা চিংড়িটা দাও, ও চিংড়ি খেতে খুব ভালোবাসে। ইয়েস লেগ পিস নেক্সা হয়েছে ঠিকঠাক, ঠিক আছে। আচ্ছা চাকরি খা, এখন খা না, আমি এখন টিভি দেখতে দেখতে খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা টিভি দেখতে দেখতে, ও টিভি দেখতে দেখতে খাবে ধর। আচ্ছা যা, টাটা টাটা। ওকে রেডি দাও, আমার টিভি দাও, মাকে বলবো। আর এমনিতে ডিমটা হাফ কেটেও দিতে পারো, সেটাও দারুণ লাগবে। এটা দিয়ে এটার সাথে বাকিটা ধীরে ধীরে খাচ্ছি, তাহলে দেখলে খানিকটা লাইফস্টাইল। সেটা দুর্দান্ত একটা মানে স্প্যাগেটি বানিয়েছে মা। তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছ, প্লিজ লাইক দাও বেশি করে, এবং অনেক কমেন্ট করো কেমন লাগলো। আর নতুন ব্লগের যে আমি ধরনটা এনেছি একটু লাইফস্টাইল একটুখানি খাওয়া দাওয়া সব মিলিয়ে, কেমন লাগছে সেটা জানাও। আর আমার কাছে লাইফস্টাইল ব্লগ আরও দেখতে চাও কিনা সেটাও প্লিজ জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওগুলো যদি ভালো লাগে। এবং জিরো ওয়াট কিচেন কিন্তু 1 লক্ষ সাবস্ক্রাইবার হলো, থ্যাংক ইউ সো মাচ তোমাদের জন্যই। সিলভার প্লে বাটন খুব তাড়াতাড়ি আসবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও,
দুটো চ্যানেলেরই, আর zerobotfilms@gmail.com আর অফিসিয়াল ইমেল আইডি ডেসক্রিপশন আছে, মেল করো। আমার আমার মার ফেসবুক প্রোফাইল আছে, কানেক্ট করো, আমাকে ইনস্টাতে কানেক্ট করো, ডিএম করো, নিজেরা বাড়িতে এই খাবারগুলো ট্রাই করো এবং সেই ছবিগুলো আমাকে ইনস্টাতে ট্যাগ করো, আমি কিন্তু প্রত্যেকের ছবিতে লাভ দিই। এবং মেল করো, মেলে যা ইচ্ছে লেখো, আমাকে কোনো কাজ সংক্রান্ত কিছু হলে বলো, কিংবা কিছু লিখে পাঠাতে চাইলে লিখে পাঠাও, খুব ভালো লাগে পড়লে আর কি। জমিয়ে খাও, বাড়িতে রান্না করে বেশি খাও, হোটেলেও খাও কিন্তু বাড়িতে বেশি খাও, বাড়ির রান্নার কোনো তুলনা হয় না, কোনো সাবস্টিটিউট হয় না। এই পর্যন্তই আজকে, খেতে থাকো, সুস্থ থাকো, টাটা। তন্দুরিটা একবার অন্য প্রফেশনাল স্টাইল হয়ে যায়।